ভালোভাবে বিনয়ীভাবে কেন্দ্রকে অনুরোধ করা যে বাংলার মানুষের টাকা আপনি আটকে রাখবেন না, বাংলার মানুষের টাকা ছেড়ে দিন। গত দু বছরে একাধিকবার আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বৈঠক করে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সাথে তাকে অনুরোধ করেছে যে 100 দিনের টাকা আপনাকে ছাড়তে হবে, মানুষের অধিকারের প্রাপ্য টাকা আপনি জোর করে আটকে রাখতে পারেন না। আমাদের রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার একাধিকবার গ্রামোন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী গিরিরাজ সিংয়ের সাথে বৈঠক করে বলেছে 100 দিনের টাকা ছাড়তে হবে। আমরা 25 জন সাংসদ গত 5ই এপ্রিল দিল্লিতে কৃষি ভবনে গিয়ে মন্ত্রীর সাথে দেখা করতে চেয়েছিলাম যে 100 দিনের টাকা আপনাকে ছাড়তে হবে। তার দপ্তরে মন্ত্রী উপস্থিত ছিল কিন্তু আমাদের সাথে দেখা করেনি। আমরা অনেক সৌজন্যতা দেখিয়েছি, বাংলার মানুষের সৌজন্যতা বাংলার মানুষের দুর্বলতা নয়। এখন আমাদের কাছে দুটো রাস্তা, একটা রাস্তা নরেন্দ্র মোদীর পা ধরো, দিল্লির নেতাদের কাছে গিয়ে ভিক্ষা চাও যে বাংলার মানুষের টাকা ছাড়ো, আর তৃতীয় রাস্তা দিল্লিতে বৃহত্তর আন্দোলন সংগঠিত করে বাংলা থেকে 10 লক্ষ মানুষ নিয়ে গিয়ে এই লড়াইকে সর্বাত্মক করে আমাদের প্রাপ্য টাকা লড়াই করে দিল্লির বুক থেকে ছিনিয়ে আনা। আপনারা বলুন মায়েরা, আপনারা কোন রাস্তাটা অবলম্বন করতে চান, 2 নম্বর না 3 নম্বর? আপনারা দিল্লি যাবেন, নিজেদের অধিকারের স্বার্থে লড়তে দিল্লি যাবেন? নিয়ে যাওয়ার দায়িত্ব আমার, আমি নিয়ে যাব, আন্দোলন আমি সংগঠিত করব। আপনারা লড়াই করবেন তো, পাশে থাকবেন তো? এই যে 100 দিনের টাকা বন্ধ করে দিয়েছে তার কারণ কি? আপনারা 2019 সালে নিজের অধিকারকে সামনে রেখে ভোট দেন। আজকে ভারতবর্ষে বাংলা একমাত্র রাজ্য যার 100 দিনের টাকা বন্ধ। কত টাকা বন্ধ করেছে? 7,500 কোটি। এর মধ্যে 5,000 কোটি টাকা প্রধানমন্ত্রী নিজের প্রচার করেছে, আর 2,500 কোটি টাকা দিয়ে উত্তরপ্রদেশে রাম মন্দির হচ্ছে, আর আপনার 100 দিনের টাকা বন্ধ। আপনি জানেন আবাস যোজনায় কত টাকা বন্ধ করেছে? 8,000 কোটি টাকা। এই 8,000 কোটি টাকা কোথায় গেল? এই 8,000 কোটি টাকা দিয়ে প্রধানমন্ত্রী নিজস্ব বিলাসবহুল বিমান কিনেছে। 8,000 কোটি টাকার বিমান প্রধানমন্ত্রী কিনেছে, এটা বাংলার টাকা। এই টাকা নিয়ে গিয়ে নিজের প্রচার করা হচ্ছে, এই টাকা নিয়ে গিয়ে উত্তরপ্রদেশে দেওয়া হচ্ছে, এই টাকা নিয়ে গিয়ে মধ্যপ্রদেশে দেওয়া হচ্ছে, এই টাকা নিয়ে গিয়ে গুজরাটে দেওয়া হচ্ছে, এই টাকা নিয়ে গিয়ে বিজেপি শাসিত রাজ্যগুলোতে দেওয়া হচ্ছে। আমাদের অধিকারের টাকা কারোর পৈতৃক সম্পত্তি নয়। আপনারা যদি চান যে আমাদের অধিকারের স্বার্থে আমরা লড়াই করব, ভারতবর্ষের কোন নেতার ক্ষমতা নেই আপনার অধিকারের প্রাপ্য টাকা আটকে রাখবে।